বনিষত্ব কি আছে এই থিমের মধ্যে নতুনত্ব? থিমের মধ্যে আমাদের নতুনত্ব বলতে আমাদের গঙ্গা জলটি বড় কালে মানে যুব ক্লাবের সমস্ত সদস্যরা মিলে আমরা এই থিমটাকে চুজ করে দিলাম। তো এই থিমের স্পেশালি হচ্ছে আমাদের যে গঙ্গা জলঘাটি গ্রাম বা গঙ্গা জলঘাটি যে ব্লক, তার মধ্যে আমাদের কিছু ঐতিহ্যময় স্থান আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে করর পাহাড় আছে, তারপরে ডিবিসি আছে, অমরকান্ত আশ্রম আছে, গাঙ্গুয়া ইত্যাদি। এই সমস্ত যে জিনিসগুলো আছে এগুলোকে মানুষ অতটাও চেনে না, কিন্তু এগুলো অনেক পুরনো এবং ঐতিহাসিক। সেই হিসেবে আমরা সবাই চিন্তাধারা করলাম যে আমাদের ভিত্তিতে আমরা যেখানে বাস করছি সেটার উদ্দেশ্য নিয়ে কোনো মণ্ডপ তৈরি করা যেতে পারে। তাই আমাদের এটা নিজেদেরই ডিসিশন আর আমরা এগুলো নিজেরাই তৈরি করছি, কোনো বাইরের মিস্ত্রি বা বাইরের কোনো থিম মেকার এদেরকে থিম তৈরি করায়নি। আর আমাদের এটা মেন উদ্দেশ্য আমাদের ঘাটির বৈচিত্র্যময় স্থানগুলো তুলে ধরেছি আর ঐতিহাসিক স্থানগুলো দেখানো হয়েছে। আর সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের প্রতিমা। আমাদের প্রতিমাটা 1 টাকা, 5 টাকা আর 10 টাকা কয়েন দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা মনে হয় আমাদের বাঁকুড়া জেলার কোথাও এখনো পর্যন্ত করা হয়নি, তাই আমাদের এই ডিসিশনটা আমরা নিলাম। কতদিন ধরে চলছে এই কাজ? দেখুন, আমরা তো যদি মিস্ত্রি হতাম বা আমরা যদি থিম মেকার হতাম তাহলে তো আমরা পার্টিকুলারলি সময় নিয়ে করে ধরে করতাম। আমাদের আসলে অনেক কাজও থাকে, তার মধ্যে যতটা ফাঁকা সময় বা ফ্রি টাইম পাই, টিউশন থাকে আমাদের, কারো কাজ থাকে, যাদের নিজেদের পার্সোনাল কাজ থাকে, সেই কাজগুলোর মাঝখানে যে ফাঁকা সময়টা পাই যেটাতে সাধারণত আমরা আড্ডা মারি বা কোথাও যাই, সেই জায়গা সেই সময়টাকে আমরা বাদ দিয়ে আমরা এইগুলো তৈরি করতে উদ্যোগটা নিয়েছিলাম। আচ্ছা, শুরু করেছিলাম আমরা
কি নাম? আমার নাম শুভঙ্কর, আমার বন্ধু।